বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর বা মামা ভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে দরবেশ পাড়া। এই দরবেশ পাড়াতেই রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধি। রীতি মেনে অর্থাৎ সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতি বছর মাঘ মাসের 3-5 তারিখ পর্যন্ত এই 3 দিন বসে বাউল গানের আসর। আর এই বাউল গানের আসরে অংশগ্রহণ করেন অজস্র বাউল শিল্পীরা। এই বাউল শিল্পীদের অংশগ্রহণে শহরে বাউলের আসরের সাথেই জয়দেব মেলার সাদৃশ্য দেখা যায়। জয়দেব মেলার শেষে দরবেশ আশ্রমে সব ভক্তবৃন্দ সাধুগুরু আসেন। এখানে কেন আসে, এখানে যদি প্রশ্ন আসে, এখানে একটা বিশাল সাধু সম্মেলন। আজ নয়, আজ থেকে 500 বছর আগে থেকে এটা হয়ে আসছে, এখনও সেটা হচ্ছে। জয়গুরু, কী কী হয় এখানে? বাউল গান, এখানে বাউল গান, কীর্তন, সাধু সেবা, ভক্ত সেবা, বিভিন্ন সেবা নিয়ে আমাদের অনুষ্ঠান। ধর্মীয় আলোচনাও হয়? ধর্ম আলোচনা, গীতা ভাগবত পাঠ সবই হয়। কোথা কোথা থেকে মানুষ আসেন এখানে? বিভিন্ন জেলায়, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, গলহাটি, রামপুরহাট সাইড, নদিয়া, 24 পরগনা, বহু জায়গা থেকে এখানে সাধুগুরু আসেন। বিহার ঝাড়খণ্ড থেকেও আসেন এখানে? হ্যাঁ, বিহার ঝাড়খণ্ড থেকেও আসেন। আরে কাল কালে